হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি হলো মাছের মাথা দিয়ে আলু বেগুনের তরকারি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে থেকে চারটে ওই ছোট থেকে মিডিয়াম সাইজ যেটাই হোক আলু, আর নিয়েছি আমি বেগুন দুটো মতন, আর ওটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। ঠিক আলুর যেরকম সাইজ দেখেছি ওই টুকরো ওই রকমই সাইজের। আর এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ টুকরো করে নিয়েছি, অনেকটা সবুজ লঙ্কা নিয়েছি, আর আপনি এখানে রুই মাছ বা কাতলা মাছ যেটারই মাছের মাথা এখানে আমার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আর আমি মশলার জন্য ভিজিয়ে নিচ্ছি 3 টিস্পুন সর্ষে গুঁড়ো, ওর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ, আর একটুখানি 1/2 টিস্পুন নুন। আর এটাকে আমরা জল দিয়ে একটু মিশিয়ে রেখে নেব। আপনারা চাইলে এখানে 1/2 টিস্পুন হলুদও মিশিয়ে নিতে পারেন, ওটাও কোনো অসুবিধা হয় না, ভালোই হয়। তো নেক্সট আমি এবারে রেডি হয়ে গেছে এখানে আমার মশলা, তেল গরম করে নিয়েছি, আর তেলটা একটু ভালো করে গরম করে নেব। আমি এখানে সর্ষে তেল নিয়েছি যাতে মাছটা লেগে না যায়, যেই ধোঁয়া উঠতে শুরু হবে তখন আমি মাছের মাথাগুলো এতে দিয়ে এবারে আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো মাছের মাথাটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য একটা জিনিস এখানে করতে হবে, যখনই মাছের মাথাকে ভাজা করি আমি একটা এই কাজটা করি কি, এটা আমি ঢাকা দিয়ে নিই একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে, আর তার মধ্যে দিয়ে দিই অল্প একটু জল, আর এই সময় ঢাকাটা যেন দেওয়া থাকে, নালে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। তো জলটা দিয়ে দিলে কি হয় যে মাছের মাথার একদম ভেতর অব দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ কুকো হয়ে যায়, আর মানে এটা যখন আরেকটু ভাজা হয়ে যাবে একে টুকরো করতে সুবিধা হয়। তো যেই আরেকটুখানি ভাজা হয়ে গেছে আমি এবার মাছের মাথাকে আস্তে আস্তে করে এগুলো টুকরো করে নিচ্ছি। তো এই ধরনের রেসিপি আমি আরও দিতে থাকি, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলকে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ভালো যদি লাগে রেসিপি তো নিশ্চয়ই একটা লাইক আর শেয়ার করবেন। তো আমি মাছের মাথাকে আলাদা করে তুলে রাখলাম, আর আরেকটু আমি সর্ষে তেল নিয়েছি, কেন আমি বেগুনও ভাজবো, বেগুন ভাজতে গেলে একটু সর্ষে তেল বেশি লাগে। এবারে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটা একটু সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে আসবে যেটা অ্যারোমা, তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। তো পেঁয়াজকে আমরা এখানে একটু ভালো করে 1 মিনিট মতন ভেজে নিলেই হবে। তো আমি পেঁয়াজকে 1 মিনিট মতন ভেজে নিচ্ছি, দেখবেন একটু হালকা ব্রাউন, বেশি খুব বেশি ব্রাউন না, একটা হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো আলু। টুকরো করে কেটে রাখা আলু, এখানে আমি যেই সাইজের আলু কেটেছি মোটামুটি ওই রকম সাইজেরই বেগুনকে কেটে নিয়েছি। কিন্তু এবার আলুর মধ্যে আমি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব। আর আমি খেয়াল রাখবো যে কি এখানে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবো, কেন একদম সিম রাখলে আলু এক তো হতে সময় লাগবে আর সেকেন্ড হলো খুব বেশি ঘিটে যাবে। তো চেষ্টা করব যে মিডিয়াম টু হাই ফ্লেম রেখে মাঝে মাঝে নেড়ে নেব, আর অতক্ষণ করব রান্নাটা যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায়। তো একটা আলুকে কেটে দেখলেই বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, কেন বেগুন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব নরম হয়, আগে থেকে দিয়ে দিলে একদমই ঘেটে যাবে। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি বেগুনটা দিয়েছি। তো এবারেও আমি 1/2 টিস্পুন সল্ট আর 1/2 টিস্পুন হলুদ দিচ্ছি, সল্ট 1/2 টিস্পুন করেই আমি দিই, তাতে লাস্টের দিকে একবার চেক করে নেওয়া ভালো আমরা কেমন কি নুন খাই, অল্প থাকলে আরেকটু মিশিয়ে নেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে সেটা খুব মুশকিল হয়ে যায়। তো এবারে আমি আলু বেগুনকেও ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব। তো কিছুক্ষণ নাড়ার পরে দেখুন আলু বেগুনটা মোটামুটি হয়ে এসছে, সুন্দরভাবে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে আরও 1 মিনিট মতন রান্না করব। মাছের মাথা তো আগের থেকে হয়েই আছে, সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছিলাম, এবার 1 মিনিট পরে যখন হয়ে যাবে
আমরা যে সর্ষে আর অন্য মশলা দিয়ে যেটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আর মশলা ধোয়া জল থাকবে, আর এখানে যে আপনারা সবুজ লঙ্কা আপনাদের হিসাব মনপুর ওটা বেটে নিন কি আপনি ওটাকে গ্রাইন্ড করে নিন। আর ওটা ওটাও আমি একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি, তাতে এখানে মোটামুটি হাফ কাপ থেকে একটু কম জল দেওয়া হয়েছে, আর অল্প চিনি দিয়ে এবার আবার থেকে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসে এটাকে আমরা রান্না করে নেব। তো আশা করছি আপনাদের এই প্রিপারেশনটা খুবই ভালো লাগবে খেতে। আর এই সময় নুন মিষ্টি যেটার আপনারা একটু টেস্ট করে নেবেন, দেখে নেবেন। তো আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।